Your first time you were seeing Kurbani? Cow. Cow? Yeah, cow. Hello everyone, kamon achen shobai, I'm Tahmina, abaro chole elam. Ashole onek 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 din por ashlam. Bolechhilam apnader sathe amar meer birthday video niye apnader samne ashbo. Ashole ki bolbo, manusher jibon kokhon kibhabe ki hoye jay ashole keu bolte pare na. Actually ashole na plan korte hoy na kono kichu. Ami shob shomoy dekhechi jinish ta hoy, ebaro hoyeche. So plan করাটা যে কতটুকু একটা ভয়ঙ্কর ব্যাপার আমি এবারেও হারে হারে টের পেয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মা হসপিটালে আমার মেয়ের বার্থডে এর আগের দিন লাইক আপনাদের সাথে যেদিন ভিডিও শেয়ার করলাম তার পরের দিন 3 তারিখ আম্মা হসপিটালে ভর্তি হয়েছিল কারণ আবার আমার মাইল্ড স্ট্রোক হয়েছিল তো আম্মাকে নিয়ে আমরা সবাই খুব বেশি আপসেট হয়ে পড়েছিলাম অরিড হয়ে পড়েছিলাম তো তারপরের দিন ছিল 4th অফ জুলাই তো হসপিটালের সামনেই অনেক বাচ্চা এবং অনেক ফ্যামিলি মেম্বার্স সবাই ফায়ারওয়ার্কস করছিল তো আমি যাওয়ার সময় ভিডিও করলাম হসপিটালে যাওয়ার সময় তো এইবার আসলে আমাদের ফ্যামিলিকে নিয়ে অনেক কিছু করার এবং অনেক 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 প্রোগ্রাম করার প্ল্যান আমরা করেছিলাম লাইক বার্থডে করব ফায়ারওয়ার্কস করব সবাই মিলে খুব মজা করব খুব 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 মজা করব তারপর যেটা হলো হঠাৎ করে আমার আম্মা স্ট্রোক করলো মাইল্ড স্ট্রোক 911 কল করা হয়েছিল তো আমি আমার ভাই আমার কাজিন আমরা মানে সবাইকে মানে আমরা গিয়ে আম্মাকে নিয়ে মানে 911 এর গাড়িতে করে প্রথম জীবনে আমি আম্মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম আমার ভাই সবাই তারপর ওখানে যাওয়ার পর ওরা বলল যে আম্মা মাইল্ড স্ট্রোক হয়েছে এন্ড মাইল্ড স্ট্রোকটা একদিন আগেই হয়ে গিয়েছিল যেটা নিয়ে আম্মা মানে বাসায় ছিল মানে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ আম্মা সুস্থ আছে তারপর অবশ্য 4 দিন ছিল 4 দিন অলমোস্ট 4 দিন হসপিটালে ছিল ঈদের আগের দিন দুপুরবেলা রিলিজ হয়ে বাসায় গিয়েছে তো এই জন্য না মানে বার্থডে প্ল্যান বলেন ঈদের প্ল্যান বলেন যে কোনো প্ল্যানই বলেন প্ল্যান যে প্ল্যানের মতো হয় না হারে হারে টের পেয়ে গিয়েছিলাম বাট আলহামদুলিল্লাহ 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 সবার দোয়াতে আম্মা বাসায় আসছে সুস্থ আছে সুন্দরভাবে সবার সাথে ঈদ করতে পেরেছে এখনো উইক আছে বাট আলহামদুলিল্লাহ ভালো আছে তো এটা ছিল এখানে মানে আমার এক ননদ ও মিনেসোটায় থাকে আমার মেয়ের বার্থডের জন্য কিছু গিফট পাঠিয়েছিল তো এটা আমার হাজব্যান্ড ওকে মানে খুব সুন্দর একটা কিউট অনেকগুলো গিফট পাঠাইছে অনেকগুলো তো এটা আবার ছিল একটা লাইটের মতো স্নো লাইট যেটাতে অনেক কিউট কিউট খেলনা এবং মানে মানে গ্লু দিয়ে লাগিয়ে আবার লাইটিং হবে এরকম একটা খেলনা তারপর যেটা হলো আমার আম্মার শরীর খারাপ আমার আব্বাকে দেখতে এবং সবার সাথে ঈদ করতে আমার ছোট ফুপু ক্যালিফোর্নিয়া থেকে আসছে অলমোস্ট 30 বছর পর আমার ছোট ফুপু তার ফ্যামিলির সাথে ঈদ করলো এই তো আর এই হচ্ছে আমাদের নিউবর্ন যার বেবি শাওয়ার আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার ছবি শেয়ার করে ফেললাম আপনাদের সাথে আর এটা হচ্ছে ঈদের আগের দিন ফুপি আসছে যখন তার বিকাল থেকে সে চাঁদ রাতে সে রসমালাই বানিয়েছে ঈদের জন্য সবার জন্য দেখ মানে পাতিল মানে সসপ্যান ভরা বিশাল বড় এক পাতিল ভরা রসমালাই এই যে দেখেন বিশাল এক বড় সসপ্যান এটা ভরে রসমালাই বানানো হয়েছিল প্রথমে ছানা তৈরি করলো একদম ঘন মিল্ক দিয়ে ছানা তারপর শিরাতে দিয়েছিল তারপর ওখান থেকে আপনার দুধ জাল করে প্রায় 2 গ্যালন দুধকে জাল করে এখানে মানে একদম মানে দুধের ভিতরে একটু গরম দুধের ভিতরে ফুপি রস থেকে নিয়ে ছানাগুলো দিয়েছিল ঈদ মোবারক এভরিওয়ান এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমার বাসায় এই যে আমার বোন চাচাতো বোন আমাদেরকে সবার হাতে হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছিল আর
যেহেতু আমার সকালে আমি একটুই নাস্তা মানে বানিয়েছিলাম, এটা তো এই যে রসমালাইটা, আমার ফুপির রসমালাই সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছিল এবং বাকিটা সবাই মিলে ঈদের দিন খেয়েছি দুপুরবেলা। এই রসমালাই আমি একটু দুধ সেমাই বানিয়েছিলাম, হাতে বানিয়েছিলাম পরোটা আর একটু চিকেন কোরমা। তারপর সকালে নাস্তা খেয়ে চলে আসলাম আম্মার বাসায়। সবাই আম্মার বাসায় দুপুরবেলা, রাতের বেলা, বিকালবেলা পুরোটা ঈদ আমরা সবাই মিলে, আম্মা এবং ফুপি এবং আমার চাচাতো বোন তন্নির মেয়ে আলিশা ফেরদৌসের সাথে ঈদ কাটিয়েছি। কোথাও যাইনি, এই প্রথমবারের মতো আমরা সবাই শুধু সবাই বাসার ভিতরে ফ্যামিলিকে নিয়ে এনজয় করেছি। কোথাও কেউ যায় নাই, সারাদিন বাসায় 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 হোল্ডে, আম্মার সাথে হোল্ডে, ফুপির সাথে হোল্ডে, আমার এই কাজিনের মেয়ের সাথে, অনেক অনেক অন্যরকম একটা ঈদ ছিল। এই তো আমার মেয়েকে নিয়ে ফুপি যখন বসছে তখন আমার চাচি আমার কাজিনকে দিয়ে দিল কোলে, সে মানে এখনই মানে আপনাদের দোয়ায় কি বলবো পাক্কু হয়ে গেছে, মানে মনে হচ্ছে সব বুঝে, সব একদম সব বুঝে। এই যে আমরা সবাই মিলে এখন ঈদের ছবি তুলছিলাম, সাথে আমি একটু ভিডিও করে ফেললাম। তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির সবার জন্য, আমার আম্মা, আমার ছোট বোনের মেয়ে আলিশা ফেরদৌসের জন্য এবং আমাদের সবার জন্য। আপনাদের জন্য দোয়া রইল, সবসময় দোয়া করি সবাই ভালো থাকেন, অ্যাক্সিডেন্ট বিপদ যে কোনো সময় যার কাছে চলে আসতে পারে, সাবধানে থাকতে হবে, উপরে আল্লাহ বিশ্বাস রাখতে হবে, সাহস রাখতে হবে, মোকাবেলা করতে হবে। তো এইভাবে করেই আমরা যাই, এভাবে করেই আমরা আগাই। আর যেহেতু কোরবানি ছিল, স্যাক্রিফাইস ঈদ, সবাই কোরবানি দিয়েছি, সবাই কোরবানি আপনি জানি করেছে, আশা করি সবার স্যাক্রিফাইস কবুল হবে। তো আমার কিছু ক্লিপস হয়তো এখানে আছে, শেয়ার করব। মাংস আনা হয়েছিল বাসায়, আমার বাসায় এবং আমার আম্মাদের ওখানেও, চাচার বাসায়। তো এই তো এইভাবেই আমাদের পুরোটা সপ্তাহ কেটে গেছে, যেহেতু বার্থডে ঈদ সব একসাথে ছিল। তো এইভাবে করে পুরো সপ্তাহটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কিভাবে গেল সব কিছু শেয়ার করলাম। দেরি হয়ে গেছে, বাট যেহেতু একটা মানে একটা মানে আম্মা হসপিটালে ছিল সেই জন্য আর কি লেট করেই শেয়ার করা। এই তো আমার ঈদের খাবার এখানে, রসমালাই, খিচুড়ি, কলিজা ভুনা, দেশি মুরগি, সালাদ। তো এই হচ্ছে আমাদের ঈদের খাবার চাচির বাসায়, ছোট চাচির It's your first time you are seeing kurbani? Cow. Cow? Yeah, cow.